হ্যালো এভরিওান আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করবো যারা প্রথমবার ফ্লাইটে চড়বে বা কেমন করে চড়বে কোথা থেকে কি করবে সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে একটা ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে এবং তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি কলকাতায় বাইরে থেকে যারা যাবে তো তাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে আমাদের পৌঁছাতে হবে দমদম স্টেশন আমি যেহেতু বেতরয় থেকে গেছিলাম সেখান থেকে আমি দমদমের পর্যন্ত একটা ট্রেনে উঠে নিয়েছিলাম তো দেখো ফাইনাল দমদম স্টেশন থেকে নেমে এখান থেকে আমরা ওলা করে নিয়েছিলাম তোমরা অ্যাভেলেবেল ট্যাক্সি পেয়ে যাবে সেখান থেকে এয়ারপোর্টের জন্য তোমরা সিটটা বুক করে নেবে তারপর যা প্রাইস নেয় আর কি সেখান থেকে তোমাদেরকে সোজা এয়ারপোর্টের সামনে এরকম দাঁড় করিয়ে দেবে তারপর তোমরা লাগেজ নিয়ে যে কোনো অনেকগুলো গেট থাকে যে কোনো একটা গেট দিয়ে ঢুকে যাবে গেট দিয়ে ঢোকার সময় প্রথমে গেটে থাকবে বিএসএফ তো তাদেরকে টিকিট এবং আধার কার্ডটা দেখিয়ে ভেতরে ঢুকবে ভেতরে ঢুকে এরকম অনেকগুলো কাউন্টার পাবে যে কোনো একটা কাউন্টারে চলে যাবে তারপর সেখান থেকে লাগেজ ঠিকঠাক করে ওনারা সমস্ত কিছু তোমাদেরকে সেটা গাইড করে দেবে দেখিয়ে দেবে তো তারপর সেখান থেকে সোজা টিকিটটা দেখে তোমাদেরকে যত নম্বর দেবে গেট সেই নম্বর গেটে আসতে হবে তারপর সেখান থেকে ডাক আসলে তোমরা গেটের ওখানে গিয়ে তোমাদের টিকিটটা দেখাবে তো দেখো আমরা সেখান থেকে দেখিয়েছিলাম তারপর আমাদেরকে এই যে ইন্ডিগোর বাসে করে পুরো মানে ফাইনালি ফ্লাইটের সামনে নিয়ে আনা হয়ে আসা হয়েছিল তো অনেক সময় কিন্তু সোজা একবারে ফ্লাইটে মানে ভেতর দিয়ে ঢুকিয়ে দেয় তো যে ফাইনালি ফ্লাইটে উঠছি এই যে দেখো ফ্লাইটের সামনে যে রাস্তা ছিল সিঁড়ি তো এই যে সবাই আমাকে আমাদেরকে ওয়েলকাম করে নিচ্ছিল এখানে তোমাদেরকেও তাই করবে তারপর ভেতরে ঢুকে তোমাদেরকে টিকিটের মধ্যে সিট নম্বর সব কিছু থাকবে সেখান থেকে নিজে সিটটা চুজ করে নিতে হবে এবং এই যে ওয়াশরুমেটা তোমাদের একটু দেখে দিই ভেতরে দেখবে তোমরা কুমোরের পেছনে একটু মানে সেটা ট্যাপ করলে পারে সেটা হচ্ছে ডাস্টবিন এখানে বেসিন ছিল তো এই যে এখানে ওয়াশরুমের লাল দাগটা মানে হচ্ছে অফ করা এবং নীল দাগ মানে হচ্ছে কেউ নেই ভেতরে খোলা তো সেই রকম ভেবে তোমাদেরকে ওয়াশরুমে মানে তোমরা ইউজ করতে পারবে ওয়াশরুমটা দেন তারপর বাইরে চলে আসবে এবং যার যার সিটে তোমরা বসে পড়বে তোমরা যদি না বুঝতে পারো ভেতরে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলে কিন্তু তোমাদেরকে সব কিছু গাইড করে নেবে তারা তো দেখো এখানে কিন্তু তারা তাদের মতন করে গাইড করে নিচ্ছিল তারা মানে তোমাদেরকে বলে দেবে তারা যে মানে কেমন করে কি করতে হয় সিট বেল্ট লাগাতে বলবে তারপর মানে ফ্লাইটের ভেতর যখন কোনো মানে বিপদ টিপদ বা যদি হয় সেই বিষয়ে তারা তোমাদেরকে এখানে গাইড করে নিচ্ছে তোমরা একটু শোনো তারপর আমি বলে দিচ্ছি And tighten by pulling the loose end to open, lift the buckle. It is recommended to keep your seatbelt fastened at all times. In the event of a decrease in cabin pressure, oxygen masks will fall automatically from the panel above. Pull a mask down sharply to initiate the oxygen flow. Cover your nose and mouth and breathe normally. Ensure your mask is secured before helping others. There are 10 emergency exits on this aircraft: two at the front, two in the middle, two at the rear, and two over the wings on both sides. The fluorescent strips along the floor will guide you. To क्लोजेस्ट एक्सेट फॉर टेक ऑफ एंड लैंडिंग पर्सनल इलेक्ट्रॉनिक अब स्ट्रैप को सामने से बकल में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को फुलाने के लिए लाल टैब या टैब को ऐसे खींचे और अधिक फुलाने के लिए তো এখানে অক্সিজেন মাস্ক লাইফ জ্যাকেট কি করে তোমরা কি ইউজ করবে সেগুলো মানে তারা আর কি গাইড করে নিচ্ছিল দেন তারপর দেখো ফ্লাইটটা আস্তে ছেড়ে দেবে তো এখানে দেখো ফ্লাইটটা কিন্তু ছেড়ে দিয়েছিল তো এখনো পর্যন্ত এয়ারপোর্টের মাঝেই আছে আর কি এখান থেকে মানে নর্মাল যেরকম বাস বা গাড়ি যায় সেরকম করে নর্মাল যাবে তো তারপর একবারে উপরে উঠবে তো প্রথম প্রথম যারা ফ্লাইটে উঠবে অবশ্যই করে ভয় পেতেও পারো নাও পেতেও পারো আমি কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম এখনো পর্যন্ত যখন না কি ফ্লাইটটা উপরে ওঠে বা আর যখন নামে নিচে দিকে এই দুটো সময় আমার ভীষণ ভয় লাগে মানে বুকটা পুরো খালি হয়ে যায় তো অনেকের এইরকম হতে পারে আমার মতন আবার নাও হতে পারে সেটা যার যার পার্সোনাল তো এই যে দেখো এখানে কিন্তু ফ্লাইট মানে প্লেনটা কিন্তু উঠছে আস্তে আস্তে উঠছে তোমরা দেখতে পাবে তো এই যে ফার্স্টে একেবারে ধীরে ধীরে চলছিলো দেন আস্তে আস্তে একেবারে ওপরে উঠে গেল তো দেখো এখন কিন্তু আমি পুরো কাত হয়ে গেছিলাম মানে ওপরে উঠে গেছে ক্যামেরাটা ধরা ছিল দেখে তোমাদেরকে দেখাতে পারছি আমি তো দেখো এখন কিন্তু প্রায় অনেকটাই ওপরে উঠে গেছে নিচের জিনিসগুলো কতটা ছোট ছোট লাগছে একবারে ওপরে উঠে গিয়ে তারপর আবার সামান্য একটু নিচু করিয়ে দেয় দেন তারপর আবার আস্তে আস্তে করে ওপরে ওঠে তোমরা সেটা ভেতরে যখন থাকবে বসে তখন তোমরা সেটা বুঝতে পারবে বা যখন মা আকাশে গিয়ে একটু মানে প্লেনটা যখন একটু কাঁপবে হয়তো মেঘের জন্য বা জানি না কোনো কিছুর কারণে তখনও তোমরা বুঝতে পারবে ভেতর থেকে সমস্ত কিছুটা তোমরা অনুভব করতে পারবে প্লেনটা ছাড়ার সময় কিন্তু ভেতরে পুরো অন্ধকার করে দেয় তারপর আবার যখন মাঝ আকাশে চলে যায় মানে যখন ধীরে সে মানে স্থিরভাবে চলে যে মানে একই দিক দিয়ে লাইনে তো তখন কিন্তু আবার লাইট টাইট অন করে দেয় তারপর তারা ভেতরে সব কিছু মানে খাবার টাবার নিয়ে আসে ফার্স্টে তোমাদেরকে জল মানে সার্ভ করবে মানে সেটা কিন্তু বিনা পয়সা ফ্রিতে তারপর আদার্স যা যা তোমরা খাবে সেগুলো কিন্তু তোমাদেরকে পেমেন্ট করে খেতে হবে তো দেখো কথা বলতে বলতে ফ্লাইটটা কিন্তু পুরোপুরি ওপরে উঠে গেল অনেকটা উপরে উঠে গেছে তোমরা আশা করি বুঝতে পারছো নিচের জিনিসগুলো কতটা ছোট দেখা শুধু লাইটগুলো দেখা যাচ্ছে এখানে একটা ঘটনা দেখো আমি রাতের বেলা দিন যাওয়া আসা করেছি মানে আমি প্লেনে তিন থেকে চারবার চড়েছি বাট এত সুন্দর দৃশ্য কিন্তু আমি এর আগে দেখিনি এইবার কিন্তু আমি দেখলাম কত সুন্দর মেঘগুলো আমি কিন্তু বুঝতেও পারিনি ক্যামেরাটা ধরা ছিল বলে পরে আমি দেখলাম যে ক্যামেরা এইরকম উঠেছে তো আমার কিন্তু দেখে ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো রাতে গেলে আর কি এই রকম মেঘ দেখতে পাবে আর দিনের বেলা গেলে তোমরা নীল সুন্দর যে আকাশের রঙটা সেই রকম দেখতে পাবে তো দিনের বেলাও কিন্তু আমি একবার প্লেনে করে জার্নি করেছিলাম আর রাতের বেলাতেই বেশিরভাগ করেছি রাতের বেলা মনে হয় তিনবার করলাম এই দিয়ে আর দিনের বেলা করেছিলাম একবার তো তোমাদের যেটা পছন্দ আর কি রাতে দিনে তোমরা সেরকম দেখে বুক করতে পারো যেতে পারো তো আমার এইটুকুই বলার ছিল তারপরে যে দেখো আমাদের প্লেনটা আমরা ব্যাঙ্গালোর থেকে মানে নেমেছিলাম মানে ব্যাঙ্গালোর থেকে আমাদের অন্য প্লেনে চেঞ্জ করে যাওয়ার কথা ছিল তো এই যে আমরা কিন্তু ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমেছিলাম দেন এখান থেকেও সেম টু সেম একই রকম সব কিছু লাগেজ করা টিকিট দেখানো মানে সব কিছু করে মানে যদি তোমরা এরকম স্টপেজ দিয়ে যেতে চাও তো তবে বলছি তো তোমরা যারা যাবে তাদের পেছন পেছন গেলে সব কিছু দেখতে পাবে তো যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল এখানে আমাদের প্লেনটা তিন ঘন্টা লেট ছিল যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল সেই কারণে তো সবাইকে যে আমাদের এরকম টিফিন দিয়েছিল খাওয়ার জন্য তো এই যে দেখো আমরা কিন্তু আবার সেখান থেকে সব কিছু মানে করে এই যে টিফিন টিফিন নিয়ে প্লেনে উঠে গেছি আমরা তো তারপরে এই যে এখান থেকে কিন্তু আবার ছেড়ে দিয়েছে প্লেনটা তো এখান থেকে আমাদের এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা মতো লেগেছিল পুনে পৌঁছাতে তো আমি কিন্তু এটা কলকাতা থেকে পুণে জার্নির একটা ভিডিও দিচ্ছি তো তোমরা যেখানে খুশি যেতে পারো বাট সেম সেম সব জিনিস সেম করতে হবে তো এইটুকুই তোমাদের সঙ্গে আমার শেয়ার করা ছিল তারপর তোমরা যেখানেই যাও না কেন এই যে রকম তোমাদের যেই লাগেজটা দিয়েছিলে সেই লাগেজটা নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যেতে হবে আর এখান থেকে ঘুরে ঘুরে তোমাদের লাগেজ আসবে যার যার লাগেজ তোমাদের পছন্দ মানে বেছে নিতে হবে তো চল আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যদি তোমাদের হেল্প হয় ভিডিওটা